আপামর বাঙালি নববর্ষ বৈশাখ মাসকে স্বাগত জানাতে শহরের বুকে শুরু হলো চৈত্র মেলা গ্রামগঞ্জের বহু মানুষ এই চৈত্র মেলার হাটে কেনাকাটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন কিছু বাড়তি রোজগারের আশায় থাকেন ব্যবসায়ীরাও আগরতলা শহরের প্রাণকেন্দ্র শকুন্তলা রোড ওরিয়েন্ট চৌমনি ও জ্যাকসন গেট এলাকায় আজ বৃহস্পতিবার থেকে বসেছে রিডাকশন কেনাকাটির মেলা পয়লা বৈশাখের আগে তেরো এপ্রিল পর্যন্ত আগামী দশ দিনের জন্য পশরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘর গেরস্থালীর কাজের জিনিস থেকে শুরু করে জামা কাপড় প্রসাধন সামগ্রী তোয়ালে বাচ্চাদের খেলার জিনিস সবই রমরমিয়ে বিক্রি হচ্ছে এই চৈত্র মেলায় রয়েছে নানান মুখরোচক খাবারের সম্ভারও আজকে থেকে শুরু মোটামুটি কি জিনিস থাকে কোন জায়গায় বসে এটা এই বছরের চৈত্র মেলা উপলক্ষে আকর্ষণীয় ব্যবস্থা নিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার মেলায় স্টল দেওয়ার জন্য কর মুকুব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পৌর পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বিনামূল্যে ভিটি বন্টন করা হয়েছে এই সরকারি কুপনের সাহায্যে বিনামূল্যে মেলায় স্টল দিয়েছেন ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা আমরা প্রতি বছর চৈত্র সেলের জন্য থেকে জায়গা দেওয়া হয় এটা নিয়ে এখানে আমরা সেলে বসি অনেক সুলভ মূল্যে জিনিস বিক্রি করা হয় সব আইটেমই পাওয়া যায় এখানে কতদিন চলবে এটা দশ দিনের জন্য চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আজকের থেকে শুরু আজকে থেকে শুরু হবে হৈ হৈ করে রাজধানীতে শুরু হয়েছে চৈত্র মেলার আসর ব্যবসার জাঁক জমক হয়ে ওঠার আশায় শকুন্তলা রোডে পশরা সাজিয়ে বসেছেন রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ